हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें आपनादेर साथे शेयर करब सुस्वादु एकटी पिठार रेसिपि जार नाम हलो मुग डालेर भाजा पुलि। एटा खेते खूबी टेस्टी हय। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपि। मुग डालेर भाजा पुलि बानानोर जन्य प्रथमेई एकटा कड़ा गरम करे निये एर मध्ये दिए दिलाम 50 ग्राम मुगेर डाल। ডালটাকে শুকনো কড়াইতে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে ডালগুলো যেন খুব বেশি লাল না হয়ে যায়। ডালগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এগুলো একটা পাত্রে ঢেলে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। এবার এর মধ্যে 200 ml মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালগুলোকে একদম নরম করে সিদ্ধ করে নেব। তবে মাঝে মাঝেই খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে বসে পুড়ে না যায়। এখন মুগগুলির ভিতরের পুর বানানোর জন্য একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘিটা গলে এলে এর মধ্যে দিয়ে দেব 75 ml মতো দুধ। দুধটা হালকা গরম হলে গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ, অর্থাৎ নর্মাল চামচের 2 চামচ গুঁড়ো দুধ। এখন দুধটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে একটু ঘন করে নেব। 2 মিনিট ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়া এবং একটা মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম গ্রেট করে রাখা খেজুরের পাটালি। এই পুর বানানোর জন্য আপনারা খেজুরের পাটালির পরিবর্তে যে ঝোলা বা পাতলা গুড় পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও চিনি দিয়েও এই পুরটা বানাতে পারেন। গুড়টা সব কিছুর সাথে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে মিশ্রণটাকে একটু শুকিয়ে নেব। মিশ্রণটা একটু শুকিয়ে আসার পর এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না পুরো মিশ্রণটা একটা মণ্ডর মতো হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটা একটা মণ্ডর মতো হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার চিনির শিরা বানানোর জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ, অর্থাৎ 100 গ্রাম চিনি। এখানে আমি নর্মাল চায়ের কাপে মেপে 1 কাপ চিনি নিয়েছি। এর সাথে সাথেই দিয়ে দিলাম 4 কাপে মেপে 1/2 কাপ জল এবং একটা মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ। সব উপকরণ একটু নেড়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে শিরাটাকে একটু ঘন করে নেব। প্রায় 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এটাকে একটু নেড়ে দেওয়ার পর চামচের পিছন সাইডে করে অল্প শিরা তুলে একটু ঠান্ডা করে নেওয়ার পর চেক করে নেব শিরাটা একতারের হয়েছে কি না। দেখুন, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দুটো আঙুলের সাহায্যে এরকম করলে একটা তারের সৃষ্টি হচ্ছে, তার মানে শিরাটা একতারের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এর মধ্যে 1/2 চা চামচ মতো লেবুর রস অ্যাড করেছিলাম। এর ফলে শিরাটা ঠান্ডা হওয়ার পরেও জমাট বেঁধে যাবে না। এদিকে ডালটাকেও মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালটা একদম গলে গেছে। মুগগুলি বানানোর জন্য ডালটা ঠিক এরকমই সিদ্ধ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই ডালটা সিদ্ধ করার জন্য প্রথম থেকেই খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়েই ডালটাকে সিদ্ধ করতে হবে যাতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু শুকনো শুকনো থাকে। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনির পরিমাণ এই পর্যায়ে খুব বেশি দেবেন না, একদম অল্প দিতে হবে
জাস্ট এর মধ্যে একটু হালকা মিষ্টি ভাব আসে এইরকম। এই পর্যায়ে যদি চিনির পরিমাণ খুব বেশি দিয়ে দেন তাহলে এগুলো যখন ভাজবো তখন তাড়াতাড়ি পুড়ে যাবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন একটা হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে ডালগুলোকে একদম ম্যাশ করে নেব। এই কাজটা ডালটা গরম থাকতে থাকতেই করতে হবে। ডালটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গাওয়া ঘি। এবার এর মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটার একটা খুব নরমও নয় আবার একেবারে শক্তও নয় এরকম মণ্ড বানিয়ে নেব। একবারে খুব বেশি চালের গুঁড়ো দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়েই মণ্ডটা বানাতে ঠিক যতটা চালের গুঁড়ো লাগবে ততটাই দিতে হবে। মণ্ডটা রেডি হয়ে এসেছে, এবার এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এইভাবে লেচি কেটে নেব। এরপর এগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে এক একটা লেচি নিয়ে দুই হাতের আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল বাটির শেপে গড়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো স্টাফিং দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দেব। তবে স্টাফিংয়ের পরিমাণ খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু মুখটা সিল করতে অসুবিধা হবে এবং ভাজার সময় ফেটেও যেতে পারে। মুখটাকে ভালোভাবে সিল করে দেওয়ার পর দুদিকের কিনারা এইভাবে একটু সরু করে দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব। পুলিগুলো বানানোর সময় যদি কোনো জায়গায় একটু ফাটা থাকে তাহলে সেটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ওই ফাটা অংশ থেকে স্টাফিংটা পুরো তেলের মধ্যে বেরিয়ে আসতে পারে। একইভাবে সবকটা পুলি বানিয়ে নেব। এই পুলিগুলোকে বানানোর সময় যদি মনে হয় যে মণ্ডটা একটু শুকিয়ে এসেছে, পাকানো যাচ্ছে না বা চারদিকে ফেটে ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে অল্প জল মেখে এগুলোকে পাকাতে হবে। এই পুরো মণ্ডটা বানানোর জন্য এই কাপে মেপেই হাফ কাপ ডাল নিয়েছিলাম এবং এই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো লেগেছে, এক কাপ থেকে এতটা চালের গুঁড়ো বেঁচে গেছে। একইভাবে সবকটা পিঠে পাকিয়ে নেওয়ার পর এগুলোকে একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর পুলিগুলোকে ভাজার জন্য একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল এবং হাফ চা চামচ মতো গাওয়া ঘি। আপনারা চাইলে শুধুমাত্র গাওয়া ঘিতেও এগুলো ভেজে নিতে পারেন। এখন তেলটাকে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে এক এক করে পুলিগুলো ছেড়ে এক পিট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে এইভাবে একটু নেড়ে উল্টে দেব এবং এই সাইডটাও কিছুক্ষণ ভাজা হওয়ার পর এগুলোকে আরও দু একবার উল্টে পাল্টে দু পিট ভালোভাবে অর্থাৎ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মুখগুলি ভাজার সময় একদম বা কম ঠান্ডা তেলের মধ্যে ছাড়বেন না, তাহলে কিন্তু মুখগুলিগুলো সব ভেঙে যাবে। তাই তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তবেই মুখগুলিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। আর ছাড়ার সাথে সাথেই এগুলোকে খুন্তি বা ছাঁচার সাহায্যে উল্টাবেন না বা নাড়বেন না। এক পিট কিছুক্ষণ ভেজে একটু সেট হয়ে যাওয়ার পরই এগুলোকে উল্টাতে হবে। প্রথম ব্যাচের মুখগুলিগুলো লালচে করে ভেজে নেওয়ার পর এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। আপনারা চাইলে মুখগুলিগুলো এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও খুব ভালো লাগে এবং খাস্তা হয়। কিন্তু আজ আমি এই মুখগুলিগুলোকে চিনির শিরার মধ্যে ডোবাবো, তাই শিরাটাকে হালকা গরম করে নিয়ে আমি কয়েকটা মুখগুলি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে দু পিট ভালোভাবে শিরার মধ্যে কোট করে দু মিনিট মতো রেখে এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে এই মুখগুলিগুলোকে পাতলা চিনি বা গুড়ের শিরার মধ্যেও 5 থেকে 6 মিনিট মতো ডুবিয়ে তারপর সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।